ফুলের চুমুকে। আজ আমাদের মাঝে উপস্থিত আছেন আসগর আলী হসপিটালের কনসালটেন্ট ডক্টর রামেন চন্দ্র বসাক। শুভ সকাল আমন্ত্রণ জানাচ্ছি আজকের আয়োজনে, কেমন আছেন? আমি ভালো আছি, সবাইকে রমজান মাসের শুভেচ্ছা জানাচ্ছি। তো আপনার কাছে জানতে চাই এই ডায়াবেটিক রোজা এবং ডায়াবেটিক রোগীদের সম্পর্কে কিছু, যে রোজার সাথে ডায়াবেটিক রোগীদের যেসব প্রবলেমগুলো হয় বা প্রবলেমগুলো কমে যায় সেই সম্পর্কে কিছু বলবেন। হ্যাঁ, এই প্রসঙ্গে বলার আগে প্রথমে আমি শ্রদ্ধা জানাতে চাই আমাদের বারডেমের প্রতিষ্ঠাতা জাতীয় প্রফেসর ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম, যিনি বারডেমের প্রতিষ্ঠা জন্ম দিয়েছেন। এই বারডেম প্রতিষ্ঠা এই বারডেমে আমি 1990 থেকে 2000 সাল পর্যন্ত প্রায় 10 বছর আমি চাকরি করেছি, এবং এই প্রতিষ্ঠানে চাকরি করে আমি খুব গর্ববোধ করেছি। কারণ এই ওই সময়ে এই হসপিটালটাই সবচেয়ে প্রাইভেট হসপিটালের মধ্যে সবচেয়ে প্রতিষ্ঠিত এবং বড় হসপিটাল ছিল। এখানে অনেক গল্প শুনেছি স্যারের সম্পর্কে, ওয়ালে অনেক লেখা দেখেছি, তার মধ্যে একটা লেখা আমাকে খুব মনে রেখাপাত করেছে। উনি একটা লেখা ছিল যে উনি বলেছেন যে রোগীদের সম্পর্কে, ডায়াবেটিক রোগীদের সম্পর্কে বলেছেন যে আপনারা এখানে এসে আপনারা আমাদের সেবা করার সুযোগ দেওয়ার জন্যে আমরা আপনাদের কাছে ঋণী। মানে এইটা এখন চিন্তা করি যে কত সুন্দর একটা কথা উনি বলেছেন। ডায়াবেটিস সম্পর্কে তিনি তিনটা জিনিস বলেছেন, 3D, ফার্স্ট ডি ফর ডিসিপ্লিন, সেকেন্ড ডি ফর ডায়েট, অ্যান্ড 3rd D ফর ড্রাগ। সো ডায়াবেটিক্স রোগীদের জন্য আমি বলতে চাই, ডিসিপ্লিন হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। সাপোজ আমি ডায়াবেটিক পেশেন্টস, আমি ওষুধ খেলাম, বাকি অন্য কিছু করলাম না, খাওয়া দাওয়া উল্টাপাল্টা খেয়ে ফেললাম, বা এক্সারসাইজ করার দরকার সেই এক্সারসাইজ রেগুলার করলাম না, তাহলে তো হলো না। তাহলে প্রথমে ডিসিপ্লিন আসবে, ডেফিনেটলি ডায়েট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, তারপরে ড্রাগ তো অবশ্যই লাগবে। ডায়াবেটিক এডুকেশন বলতে কী বোঝায়? ডিসিপ্লিন, ড্রাগ এবং ডায়েট, এই তিনটেই আসলে ডায়াবেটিস এডুকেশন সম্পর্কে বোঝায়। মানে এই সম্পর্কে জানতে হবে তাহলে ডায়াবেটিক এডুকেশন হয়ে যাবে। তো হাইপোগ্লাইসেমিয়া এবং হাইপারগ্লাইসেমিয়ার লক্ষণগুলো কী কী? হাইপোগ্লাইসেমিয়া এই শব্দটার অর্থ হচ্ছে যে ব্লাড সুগার কমে যাওয়া। ব্লাড সুগার কত নিচে চলে গেলে হাইপোগ্লাইসেমিয়া বোঝায়? ব্লাড সুগার সন্তলে 4-এর নিচে চলে গেলে, মানে 4 মিলিমলের নিচে চলে গেলে তখন হাইপোগ্লাইসেমিয়া হয়। এবং 4-এর নিচে চলে গেলে প্রথমে যে সিমটমসগুলো হবে, লক্ষণগুলো, সেগুলো প্রথমে একটু হেডেক হবে, মাথা ব্যথা, তারপরে আস্তে আস্তে যখন ব্লাড সুগার 4-এর বেশি নিচে নামতে থাকবে তখন আরও কিছু লক্ষণ হবে, যেমন শরীরে কাঁপতে পারে, ক্ষিধা বেশি লাগতে পারে, শরীরে ঘাম হবে, শরীর গরম হয়ে যাবে। পরে যখন আরও ব্লাড সুগার কমে যাবে তখন রোগীর অজ্ঞান হয়ে যেতে পারে। সুতরাং হাইপোগ্লাইসেমিয়া ইজ ভেরি ডেঞ্জারাস। এটা এরকম লক্ষণ হলে পরে সাথে সাথে ব্লাড সুগার করে নিতে হবে, অথবা ব্লাড সুগার করার যদি ফ্যাসিলিটিস না থাকে তাহলে কিছু মিষ্টি জাতীয় জিনিস খেয়ে ফেলতে হবে। আর হাইপারগ্লাইসেমিয়া বলতে বোঝায় যে ব্লাড সুগার যে নর্মাল থাকার কথা তার চেয়ে অনেক বেশি থাকবে। এরকম যদি ব্লাড সুগার বেশি থাকে, লক্ষণগুলো সাধারণত টাইপ 1 এবং টাইপ 2 ভ্যারি করে। হ্যাঁ, টাইপ 2 পেশেন্টস অনেক সময় অ্যাসিমটোমেটিক থাকতে পারে, মানে কোনো লক্ষণ নাও থাকতে পারে। আর টাইপ 1 ডায়াবেটিক পেশেন্টস যেহেতু এটা ইনসুলিনের উপরে টোটালি ডিপেন্ডেন্ট, এদের শরীরে ইনসুলিন থাকে না, এদের তখন ব্লাড সুগার বেশি হলে পরে ঘন ঘন পেশাব হয়, শরীর ওজন কমে যায়, চোখে ঝাপসা লাগতে পারে, এরকম আর কি। তো রোজার সময় ডায়াবেটিক রোগীদের কী কী করণীয় বা তাদের কী কী বিষয় মেনে চলতে হবে? রোজার সময় আমি যেটা বলতে চাই যে প্রি ডায়াবেটিক এডুকেশন আর কাউন্সেলিং, প্রত্যেকটা ডায়াবেটিক পেশেন্টসেরই তার যে যে ব্যক্তিগত চিকিৎসক আছেন, ডায়াবেটোলজিস্ট আর এন্ডোক্রিনোলজিস্ট, তাদের সাথে বসতে হবে। এটা দু তিন মাস আগের থেকে করলে পরে ভালো হয়। যেমন প্রেগন্যান্ট পেশেন্টের, হ্যাঁ, ডায়াবেটিক পেশেন্ট যদি কনসিভ করতে চায় তাদের 3 মাস আগের থেকেই প্রিপারেশন লাগে। ঠিক ডায়াবেটিক পেশেন্টদেরও তাই, যে রমজান মাসে কীভাবে মানে ভালোভাবে রোজা রাখা যাবে এর জন্য একটা পূর্ব প্রস্তুতি লাগে, সেটাকেই প্রি ডায়াবেটিক রমাদান কাউন্সেলিং বলে। এর মধ্যেই এগেইন লাইফস্টাইল আসবে, যে খাবার দাবার কেমন হবে, এক্সারসাইজ কী ধরনের হবে, কীভাবে মেডিকেশনগুলো নিতে হবে ইত্যাদি, বা হাইপো আর হাইপারগ্লাইসেমিয়া হলে পরে কীভাবে শনাক্ত করতে হবে এবং কী করতে হবে,
তো রোজা আসলে একজন ডায়াবেটিক রোগীর জন্য কতটুকু সুফল বয়ে আনে বলে আপনি মনে করেন? রোজার অনেক বেরি বেনিফিট আছে, তার মধ্যে একটা হচ্ছে যে মনের প্রশান্তি। একটা যারা রোজাদার, রোজার শেষে তারা যে তৃপ্তিটা পান, যারা রোজা রাখেন না তারা বুঝতে পারবেন না এইটা। এইটা হয়তো উনি ভালো বুঝতে পারেন যে মনের প্রশান্তি, তারপরে সেলফ কনফিডেন্স, তার মেন্টাল স্ট্যাটাসটা অনেক মানে বুস্ট আপ হয়ে যায়। সে মনে করে যে আমি শারীরিকভাবে অনেক সুস্থ আছি, যে কারণে আমি রোজা রাখতে পারছি। এটা একটা বিরাট ব্যাপার। এছাড়া শরীরের ভিতরে কিছু চেঞ্জ হয়, যেমন যারা অবেস মানে মোটা, বয়স ওজন বেশি, এদের ওজন নিয়ন্ত্রণে আসে। তারপরে যাদের রক্তে চর্বির পরিমাণ বেশি আছে, চর্বিটা নিয়ন্ত্রণে আসে। তো এইটা বিরাট বেনিফিট। এই রোজার সময় কারা কারা রোজা রাখতে পারবে এবং কারা পারবে না? আমরা তো সাধারণত ডায়াবেটিস ম্যানেজমেন্ট সম্পর্কে ইন্টারন্যাশনাল গাইডলাইন ফলো করি। ওই গাইডলাইনে যে পরামর্শ দেওয়া আছে, যাদের ব্লাড সুগার ফ্লাকচুয়েট করে, তার মানে ব্লাড সুগার কোনো কোনো সময় অনেক বেশি বেড়ে যাচ্ছে বা অনেক বেশি কমে যাচ্ছে, এই ধরনের রোগী, অথবা পেশেন্ট টাইপ 1 ডায়াবেটিস, গ্রসলি আনকন্ট্রোল ব্লাড সুগার, পেশেন্ট প্রেগনেন্ট, ডায়াবেটিস টেকিং মাল্টিপল ডোজেস অফ ইনসুলিন, কিছু কিছু পেশেন্টসের যাদের রোজার 3 মাস আগে যাদের সিভিয়ার হাইপোগ্লাইসিমিয়া হয়ে গেছে অথবা হাইপারগ্লাইসিমিয়া হয়ে হসপিটালে ভর্তি ছিল, এই ধরনের পেশেন্টের রোজা রাখা নিষেধ অ্যাকর্ডিং টু দ্য ইন্টারন্যাশনাল গাইডলাইন। আরও কিছু গাইডলাইন আছে, যেমন ছোটো বাচ্চাদের যারা ডায়াবেটিক, এদের জন্যে, এবং যারা ডায়াবেটিক পেশেন্টস যারা অ্যাকুয়েট ইলনেস, যেমন একটা ডায়াবেটিক পেশেন্টের ব্রঙ্কিয়াল অ্যাজমা আছে, হঠাৎ করে হাঁপানিটা বেড়ে গেল, শ্বাসকষ্ট বেড়ে গেল, বা হঠাৎ করে হার্ট অ্যাটাক হলো, ব্রেন স্ট্রোক হলো, এদের তো আর রোজা রাখা যাবে না, এদের জন্য বারণ করা আছে। ধন্যবাদ। এটিএন বাংলা এবং দর্শককে যদি কিছু বলতে চান প্লিজ। দর্শকদের উদ্দেশ্যে অবশ্যই বলবো, রোজা রাখার যে প্রস্তুতি, সেই প্রস্তুতি জন্যে অবশ্যই আপনার ডাক্তারদের পরামর্শ নেবেন। এখানে রোজা রাখার জন্যে আগে থেকেই তার ডায়েট কেমন হবে, ডায়েট সম্পর্কে পরামর্শ দিতে হবে, এক্সারসাইজ কীভাবে করা যায়, রমজানে সাধারণত এক্সারসাইজ করা যায়, এটা অ্যালাউড, এটা তারাবির নামাজের আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পরে এরা এক্সারসাইজ করতে পারেন। রমজানে ধূমপান বর্জনের একটা সুবর্ণ সুযোগ, এই সুযোগটা কাজে লাগাবেন। রমজান মাসে ওজন নিয়ন্ত্রণ করা এবং চর্বি কমানোর জন্য একটা অপূর্ব, খুব সুন্দর একটা মাস। সুতরাং আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, বেশি বেশি রোজা রাখুন, সুস্থ থাকুন। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের আয়োজনে আসার জন্য এবং চায়ের চুমুকের পক্ষ থেকে অনেক শুভকামনা রইল। আপনাকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামীকাল নতুন কোন অতিথির সাথে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন, দেশকে ভালোবাসুন এবং চায়ের চুমুকের এপিসোডগুলো এটিএন টিভি গিয়ে চায়ের চুমুকে লিখে সার্চ করলে পেয়ে যাবেন। সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।